বছরের বেস্ট তিতাসের হাত ধরে এশিয়াডে দ্বিতীয় সোনা ভারতের। শ্রীলঙ্কাকে হারিয়ে পদক ক্রিকেটে, এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত। এবার মহিলা ক্রিকেটাররা দেশকে এনে দিলেন সোনা। বল হাতে দাপট দেখালেন বাংলার তিতাস সাধু। মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে হারালেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। ব্যাট হাতে ভালো খেললেন মান্ধানা এবং জেমাইমা রদ্রিগেজ। বল হাতে দাপট দেখালেন বাংলার তিতাস সাধু। শ্রীলঙ্কার টপ অর্ডারকে একাই আউট করলেন তিনি। সেই ধাক্কা সামলাতে পারেনি শ্রীলঙ্কা। বাংলার তিতাসের হাত ধরে সোনা এলো ক্রিকেটে। ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত। নিলম্বিত থাকায় কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে খেলতে পারেননি তিনি। ফাইনালে দলে ফেরেন হরমন। ব্যাট করতে নেমে তাড়াতাড়ি দলের ওপেনার শেফালি বর্মার উইকেট হারায় ভারত। অপর ওপেনার মান্ধানা ভালো খেলেন, তাকে সঙ্গ দেন তিন নম্বরে নামা জেমাইমা। দুজনে মিলে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। মান্ধানা এবং জেমাইমার মধ্যে 73 রানের জুটি হয়। দেখে মনে হচ্ছিল 130 রানের কাছাকাছি যেতে পারবে ভারত, কিন্তু 46 রান করে মান্ধানা আউট হওয়ার পরেই খেই হারায় ভারতের ব্যাটিং। মিডল অর্ডার রান পায়নি, বাধ্য হয়ে বড় শট খেলতে গিয়ে 42 রানে আউট হন জেমাইমা। শেষ পর্যন্ত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 116 রান করে ভারত। জবাবে প্রথম ওভারে 12 রান করে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপান্তু। ভারতীয় সমর্থকদের মনে চাপ বাড়ার আগেই অবশ্য ভারতকে খেলায় ফেরান তিতাস। নিজে প্রথম ওভারে 2 উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় ওভারে আতাপাত্তুকে আউট করে শ্রীলঙ্কাকে বড় ধাক্কা দেন বাংলার তিতাস। সেখান থেকে অনেক চেষ্টা করেও আর খেলায় ফিরতে পারেনি শ্রীলঙ্কা। ধাক্কা সামলে জুটি বাঁধেন হাসিনি পেরেরা এবং নীলাক্ষী ডি সিলভা। প্রতি ওভারে বড় শট খেলার চেষ্টা করেছিলেন তারা। জরুরি রান রেট বাড়ানো ছাড়া কোনো উপায়ও ছিল না। পেরেরাকে বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল। ওই জুটির হাত ধরে 50 পার হয় শ্রীলঙ্কার। বড় শট মারতে গিয়ে 25 রান করে আউট হন পেরেরা। ভারতের স্পিনারদের বিরুদ্ধে রান করা কঠিন হচ্ছিল, বল ঘুরছিল, ফলে জরুরি রান রেট বাড়ছিল। তার মধ্যে নীলাক্ষী কয়েকটি বড় শট খেলেন, বল হাতে দীপ্তির দিন ভালো যায়নি। ভারতের উপর কিছুটা চাপ পাড়ায় তিতাসের হাতে বল তুলে দেয় হরমনপ্রীত। দুবার ক্যাচের সুযোগ থাকলেও কোনো ফিল্ডার না থাকায় উইকেট পাননি তিতাস। নিজের 4 ওভারে 6 রান দিয়ে 3 উইকেট নেন তিনি। শেষ 4 ওভারে শ্রীলঙ্কার জিততে দরকার ছিল 40 রান। পূজা বস্ত্রকর আউট করেন নীলাক্ষীকে। উইকেট পড়তে থাকায় ক্রমাগত পিছিয়ে পড়ছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত 95 রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। 21 রানে ম্যাচ জিতে সোনা জেতে ভারত। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।